মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 12th November, মঙ্গলবার। আর তোমাদেরকে তো কাল থেকে আমি বলেই যাচ্ছিলাম যে ট্রলি গোছাচ্ছি, কেন গোছাচ্ছি সেটা তো বলিনি। আর তোমাদের মধ্যে সাসপেন্স কোনো ক্রিয়েট করতে আমি চাই না, তোমাদেরকে আমি এখন বলেই দিচ্ছি। আজকে আমি আর অনির্বাণ গৌহাটি যাচ্ছি, ও যাচ্ছে অফিসের কাজের জন্য, তো ওই জন্য আমিও যাচ্ছি, তো একটু দেখি ঘোরাঘুরিও হয়ে যাবে গৌহাটিতে, তো ওই জন্য আর কি। অনেকদিন কোথাও যাইনি আমি, আরও তো ওই জন্য ভাবলাম যে না থাক আমিও যাই, একা থেকে আর করবোই বাকি। ও তাই বললো যে তুমিও চলো আমার সাথে। বললাম ঠিক আছে তাহলে চলো, সে অফিসের কাজের জন্যই যাক আর যার জন্যই যাক আর কি, যাওয়া তো হচ্ছে কোথাও একটা, তো ওই জন্য আর কি সমস্ত চলি আমার গোছানো হয়েছে। আজকের সন্ধ্যে 7:30 আমাদের ট্রেন আছে, আমরা পৌঁছাবো কালকে ভোরবেলাতে। আর ব্যাস এটাই তোমাদের একটু বলার ছিল। এই যে আমি এবার উঠে গেছে, গুড মর্নিং, এবার আমি চা করবো, চলো চা বানাই। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর অনির্বাণ দেখো এখানে স্নান করে নিয়েছে, আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আমরা ব্রেড খাচ্ছি, ব্রেড আর বাটার। ও অনেকক্ষণ অফিসে বেরিয়ে গেছে, আমি এবার রান্না শুরু করব। আজকে দুপুরে রান্না করবো আলু পোস্ত ঝোল ঝোল করে একটু, তার সাথে ভাত। আর রাত্রিবেলা তো খাবার নিয়ে যাবো, তো ভাবছিলাম রাতে আলুর দম আর পরোটা করেছি সরি রুটি করে নেবো, তো ওই জন্য ভাবতেছি আলুর দমটা এখনই করে রেখে দিই, খালি বিকেলবেলা পরোটা বলছি রুটিটা বানিয়ে নেবো। তো চলো রান্নাটা শুরু করি। এই যে দেখো এখানে আমার আলু পোস্ত পুরো রেডি, আর এখানে আমি এখন আলুর দম বানাচ্ছি, নিরামিষ আলুর দম করছি। আলুগুলো ফ্রাই করে রাখা হয়ে গেছে আর এর মধ্যে কাজু আর লঙ্কা বেটে রেখেছি, তো চলো এটা করে নিই। আমার আলুর দমটা হয়ে গেছে, এবার আমি স্নানটা করে নিই। আর এখানের জন্যও না আমি ওই অর্গানাইজারের সেই ব্যাগগুলো অর্ডার করেছিলাম, যেগুলো বর্ধমানে করেছিলাম, কারণ এখানে আমাদের সব জামাকাপড়গুলো আছে না আলমারিতে, না কেমন লাগছে দেখতে, তো ভাবছি দেখি ওখান থেকে ফিরে আসি, মানে গৌহাটি থেকে ফিরে আসি, এসে তারপর ওগুলো ভালো করে গোছাবো। আমার স্নান হয়ে গেছে আর স্নান করার পরে আমি আমার সাইড ব্যাগটাও গুছিয়ে নিলাম, আর অনির্বাণেরও জামাটা আমার ট্রলিতে পুড়ে দিয়েছি, ওই গামছাগুলো ওখানে শুকোচ্ছে, গামছাও নিয়ে নেব, ওর জন্য ট্রলিটা এখনও পুরোপুরি বন্ধ করিনি। আর ভাত বসাবো একটু পরে, এখন বসে বসে যা করি আর কি টিভি দেখবো। আমি এবার লাঞ্চে বসছি, আজকে ও খেতে আসতে পারবে না বললো, তো জন্য আমি খেয়ে নিচ্ছি, খিদে পেয়েও গেছে, তো চলো লাঞ্চটা সেরে তোমাদেরকে আর দেখাচ্ছি না, তোমরা তো জানোই আজকে আর কোনো কিছুতে লেট করা যাবে না। তো 5টা বেজে গেছে, আমি এখন সন্ধে দেব, সন্ধে দিয়ে রুটিটা বানিয়ে নেব, আর বানিয়ে নিয়ে ওগুলো মেজে নেব, কারণ মাসিকে কাজটা বারণ করলাম, এখন আবার যখন আসবো তখন মাসিকে ফোন করে বলে দেবো যে কখন আসি। তো আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ করতে হবে, কারণ আমাদের 6:30 বেরিয়ে পড়তে হবে, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। 6টা বেজে গেছে, এবার আমি খাবারগুলো প্যাক করে নিই। খাবারগুলো প্যাক করার জন্য আমি এখানে দেখো টিফিন কৌটো সব নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে না ওই এয়ার টাইটের যে এগুলো থাকে বক্সগুলো না, ওগুলো না নেই আমার কাছে, তো ওই জন্য এরকম টিফিনেতে নিচ্ছি, তো এগুলো সব প্যাক করে দিই। কড়াটা এখনও মাজা হয়নি, কারণ কড়াটার মধ্যে আলুর দমটা আছে, গরম করলাম কিছুক্ষণ আগে, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। বাদবাকি যেগুলোতে সব রুটি টুটি বানিয়েছিলাম ওগুলো সব আমার মাজা হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো বলছি সরি খাবারটা পুরো প্যাক করে নিই। আমি এখানে রেডি হয়ে গেছি আর সেই কোয়ার সেটটা পরেছি, আর যতটা আর কি কমফোর্টেবল জার্নি হয়, কারণ রাত্রিবেলা তো সে শুয়ে পড়তেই হবে গিয়ে, তো ওই জন্য আর কি এটাই পড়লাম যাতে কমফোর্টেবল হয় আর কি, কমফোর্টেবল লাগে। তো অনির্বাণও আসছে অফিস থেকে, আর আমার সব কিছু হয়ে গেছে, খালি টিফিনগুলোকে ব্যাগাতে ভরবো, আর আলুর দমটা একটু খুলে রেখেছি, গরম আছে তো ওই জন্য, কারণ যদি
বন্ধ করে নিয়ে যাই না বন্ধ হয়ে যেতে পারে, ওই জন্য একটু পাখাটা অন করে ওটাকে খুলে রেখেছি। মানে এসে গেছে অফিস থেকে, কখন বেরোবো আমরা? আমরা এবার বেরোচ্ছি, তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। তাড়াহুড়ো থাকবে না এখন বেরিয়ে গেলে, আস্তে আস্তে সব কিছু করা যাবে। আমাদের ট্রেন ডিলে হয়ে গেছে, রাত্রি 10টায় হয়ে গেছে। আবার সেই নিচ থেকে ওপরে ছিঁড়ি বেবেও যে আসতে হলো, লিফ্ট তো খারাপ হয়ে আছে ওই জন্য, আর লিফ্টে আসা হয়নি। তো ভাবছি ওই জন্য একেবারে খেয়ে দিয়ে যাবো, এই 9টার দিকে হয়তো বেরোবো। দেখি ডিনার করতে বসে গেছি আর কিচ্ছু বার করছি না, এই যা সব টিফিনে নেওয়া হয়েছিল ওর মধ্যেই খেয়ে নিচ্ছি, কারণ আবার সেই থালা বের করে আবার সে ধোয়ার ঝামেলা আছে। তো এটাতে এটা খেয়ে নিয়ে এটা ধুয়ে রেখে দেবো, আর এখানে বিগ বস চলছে। আচ্ছা বের হচ্ছি, ক্যান্সেল আর না হয় বাবা, চলো যাই দেখি। আবার নিচে নিচে নামার পরে আবার তোমার ফোনে মেসেজ আসে কি আমরা নিচে নেমেছি ঠিক ওই সময় ডিলে হয়ে গেছে ট্রেন। অনির্বাণ মেসেজ আসবে না তো আবার? চলো আমরা ফাইনালি প্রথম উঠেছি, স্টেশনে যাচ্ছি এবার। ফাইনালি আমরা স্টেশনে এসেছি, আর অনেক দিন পরে আমি শিলচর স্টেশনে তে এলাম। চলো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, চলো ভিতরে যাই এবার। আমাদের কত নম্বর কোচ অনির্বাণ? আমরা ট্রেনে উঠেছি, ট্রেন ক্যান্সেল বা কিছু আর ডিলে হয়নি, তো ঠিক আছে এবার। ঠিক আছে বলো, ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্স আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।